হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়ন্ত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি এর আগে আমার চ্যানেলে বিভিন্ন রকম ব্লগ, তারপর ফানি ভিডিওস, বিভিন্ন প্লেসের রিভিউ আমি আপলোড করছি। তো এটা আমার চ্যানেলের নতুন একটা সিরিজ। তো এই সিরিজের নাম হচ্ছে সার্কাস্টিক সিরিজ। এই সিরিজে আমি বিভিন্ন সার্কাস্টিক ভিডিও আপলোড করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এই সিরিজের প্রথম ভিডিওটার নাম হচ্ছে হাউ টু বি স্মার্ট। তো আমি কিভাবে স্মার্ট হতে হবে এটা আমি আপনাদেরকে বিভিন্ন টিপসের মাধ্যমে সেটা ব্যাখ্যা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। টিপস নাম্বার ওয়ান, আপনি যখন রাস্তাতে যাবেন তখন মানে যারা স্মার্ট না তারা সবসময় এদিক ওদিক তাকাবে, বড় বড় বিল্ডিং, বড় বড় বিভিন্ন জিনিসপত্র উপরে মানে বিল্ডিংয়ে বিভিন্ন তালা গুনবে, তো বিভিন্ন রকমভাবে করবে। তো এইভাবে করলে কিন্তু আপনি স্মার্ট হতে পারবেন। স্মার্ট হতে হলে আপনাকে একটা হেডফোন কিনতে হবে। তো যদি আপনার হেডফোন না থাকে তো আপনি একটা আজকে হেডফোন কিনে নেন, এবং হেডফোন কিনে আপনার MP3 মোবাইল কিছু থাকুক কিংবা না থাকুক, আপনি গান শুনুন কিংবা না শুনুন এটা কোনো বিষয় না, আপনি হেডফোন কানে দিয়ে সবসময় যাবেন, রাস্তা দিয়ে হাঁটবেন, আর যাওয়ার সময় একটু মানে এরকমভাবে মাথা নাড়াবেন যাতে মানুষ বুঝতে পারে যে না আপনি খুবই একটা ইম্পর্টেন্ট একটা গান শুনতেছেন। তো আপনি এভাবে একটা স্মার্ট ছেলে হতে পারেন কিংবা মেয়ে হতে পারেন, যেটাই বলেন এভাবে স্মার্ট হতে পারেন আপনি। টিপস নাম্বার টু, আপনাকে অবশ্যই বডি স্প্রে ইউজ করতে হবে, ঠিক আছে? 5-6টা 10-15টা যে যতগুলো পারেন আপনি বডি স্প্রে দিয়ে আপনি রাস্তায় হেঁটে যাবেন। আপনার বডি স্প্রের মানে সেন্টে যেন আপনার চারপাশে মানুষ যেন অজ্ঞান হয়ে পড়ে যায়, তাহলে আপনি স্মার্ট, এটাই প্রমাণিত হবে। টিপস নাম্বার থ্রি, অনেকের মানে চশমা পড়লে অনেককে ভালো লাগে, অনেককে মানে চশমা পড়লে কুল লাগে। তো আপনার চোখে সমস্যা থাকুক কিংবা না থাকুক সেটা কোনো ম্যাটার না, আপনি একটা চশমা নেবেন। আপনার চোখে চশমা থাকা মানেই আপনাকে মানে অনেক ইন্টেলিজেন্ট মনে হবে, এভাবে আপনি স্মার্ট হতে পারবেন। আবার ভাবেন না যে আমি চশমা পড়ছি মানে আমি স্মার্ট, আমি এখনো সময় স্মার্ট হতে পারি নাই, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি। টিপস নাম্বার ফোর, আপনাকে সবসময় মানে ফাপরের উপর থাকতে হবে, মানে মানুষকে মানে ফাপরের উপর রাখতে হবে আপনাকে, ঠিক আছে? আপনার ফ্রেন্ড যদি বলতে দোস্ত কোনোদিন গাড়ি চালাচ্ছিস, তাহলে আপনাকে বলতে হবে হ্যাঁ অবশ্যই আমি 2 বছর আগে গাড়ি চালানো শিখছি। মানে এভাবে আপনি অলওয়েজ মানে আপনাকে ফাপরের উপর থাকতে হবে। কোনো ফ্রেন্ড যদি আপনাকে বলে দোস্ত তুই কি প্লেন চালাতে পারিস, বলতে হ্যাঁ আমি 4 বছর আগে প্লেনের চাকরি ছেড়ে দিচ্ছি, আমি তো আগে প্লেনই চালাইতাম। তো এইভাবে আপনাকে অলওয়েজ ফাপরের উপর রাখতে হবে। তো আপনার এক ফ্রেন্ড আপনাকে বললো যে এই কতকালে খেলাটা দেখছিস, আপনি যদি খেলা না দেখেন তাহলে আপনাকে উল্টো তাকে ফাপর চাতে হবে যে এই খেলা কেউ মিস করে নাকি, এ পাগল নাকি তুই, হ্যাঁ? মানে এরকমভাবে আপনাকে অবশ্যই মানে ফাপরের উপর রাখতে হবে তাকে। তারপর যদি দেখেন যে না কনভার্সেশন আরও দূরে যাচ্ছে, মানে বিভিন্নগুলোকে বিভিন্ন পোস্ট কোশ্চেন করে শুরু করছে, তো তখন আপনাকে মানে আস্তে করে টপিকটা চেঞ্জ করে নিতে হবে যাতে আপনি ধরা না খান। আর তার মধ্যে যদি আপনি টাইম পাঠান তাহলে আপনার কাছে রয়েছে গুগল, আপনি মোবাইলটা হাতে নেবেন, গুগলে সার্চ করবেন ওই বিষয়ে সব কিছু ডিটেলস সম্পর্কে জেনে, যে আপনাকে প্রশ্ন করেছিল তাকে উল্টা তার উপর ফাপড় ছাড়বেন যে এই বলতো 81 মিনিটে কে গোল দিছিল, এই বলতো 81 মিনিটে কে রেড কার্ড খাইছিল, তো এইভাবে আপনি তার উপর আরও ফাপড় ছাড়বেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ধরা খাওয়া যাবে না কখন, ধরা খাইলেই আপনি স্মার্ট হতে পারবেন না। টিপস নাম্বার ফাইভ, এখন আসি আমি ফেসবুক ব্যাপারে। ফেসবুক যেহেতু আজকাল মানে একটা অন্যতম একটা সোশ্যাল মিডিয়া বা ইম্পর্টেন্ট একটা সোশ্যাল মিডিয়া, তো আমি ফেসবুক বিষয়ে এখন কিছু বলবো। প্রথমে আমি ফেসবুকে নেমের ব্যাপারে আসি। আপনার নাম যদি হয় আনিকা সরকার, আপনার নাম দিবেন অ্যাঞ্জেল আনিকা। আবার আপনার যদি নাম হয় জরিনা বেগম, তাহলে আপনার নাম দেবেন জেরিন খান। আবার বাপ মা যদি আপনার নাম রাখে গোলাম রাব্বি, তাহলে আপনার নাম দেবেন ফেসবুকে ডিজে গোলেম। বুঝতে পারতেছেন মানে গোলাম থেকে গোলেম, মানে আপনি কতটা কুল একটা নাম, কতটা স্মার্ট। তো এইভাবে নাম দিয়ে আপনি স্মার্ট হতে পারবেন। আবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফেসবুক বায়ো। তো আপনার ফেসবুক বায়োটা এমনভাবে সাজাতে হবে যেন লোকজন আপনার প্রোফাইলে ঢুকে মানে বুঝতে পারে যে আপনি পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। আপনি প্রোফাইল থেকে বাংলাদেশ কেটে আপনার USA কিংবা UK কিংবা অস্ট্রেলিয়া কিংবা কানাডা মানে এই টাইপের কিছু একটা দিলেন। যদি বাংলাদেশ থাকে তাহলে মানে কেমন যেন একটু মানে কম স্মার্ট মনে হয়। আবার ধরুন যে গুগল থেকে সার্চ করে পৃথিবীর বিভিন্ন নামি দামি মানে স্কুল কলেজের নাম দিয়ে আপনি সেখানে পড়েছেন, আপনি এটা দিতে পারেন। আবার আপনি এটাও দিতে পারেন ইউজ টু ওয়ার্ক গুগল, নাও ওয়ার্কস ইন অ্যাপল। তো আপনি এরকমভাবে মানে বিভিন্ন CEO, তারপর ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান, মানে 5-6টা কোম্পানির মানে আপনি চালান, এরকমভাবে একটা ভাব নিতে হবে। মোট কথা মানুষকে বুঝাইতে হবে যে না আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট আপনি হতে চলেছেন। স্ট্যাটাস ডে এগুলো আপনি গুগল থেকে কপি করতে পারেন, গুগল থেকে কপি করে আপনার পোস্ট দিতে পারেন, কিন্তু পুরোটা কপি করবেন না। পুরোটা কপি করলে মানুষ ভাববে যে না আপনি চাপা ছাড়ছেন কিংবা আপনি কপি করছেন। মানুষ যেন বুঝতে পারবে যে আপনি কপি করছেন, কিন্তু 3-4 লাইন দিয়েই আপনি যেন মানুষকে বুঝাতে পারেন, খেলা সম্পর্কে অনেক আইডিয়া রাখেন, তো আপনি ভাবে হতে পারেন স্মার্ট। টিপস নাম্বার সেভেন, আপনার যদি ডিসলার থাকে তো ভালো, যদি ডিসলার না থাকে তাহলে একটা ডিসলারের ফ্রেন্ড যোগাড় করেন। তো সেই ফ্রেন্ডকে নিয়ে আপনি ভালো একটা রেস্টুরেন্টে যান। আবার আপনারা বলেন না যে টাকা পয়সা নাই, তার রেস্টুরেন্টে যেয়ে মানে কী করবো, তো আপনাদের কোনো খাইতে হবে না। আপনি রেস্টুরেন্টে ঢুকবেন, ঢুকে ওয়েটারকে মেনু কার্ড আনতে বলবেন, ওয়েটার মেনু কার্ড আনতে যাবে, তো এই মুহূর্তে এই ফাঁকে আপনি
ধূপধাপ 15-20টা ছবি তুলে নেবেন। ছবি তুলে নেওয়ার পরে ওইটার মেনিকট নিয়ে আসবে, আপনি বলবেন যে না এগুলো তো আমার যেটা খাইতেছিলাম সেটা এখানে নাই, চলে গেলাম অন্য রেস্টুরেন্টে যাবো। তো এই টেকনিকে আপনি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাবেন, রেস্টুরেন্ট থেকে দৌড় দিয়ে রাখবেন যাতে আপনার ছবি তুলছেন এটা যেন ওরা বুঝতে না পারে, আপনার জামা কাপড় খুলে রেখে না দেয়। তারপর বাসায় আসবেন, সেগুলো ফেসবুকে আপলোড দিবেন। মানুষ তো জানবে না যে আপনি ফকিরের মতো গেছেন জাস্ট ছবি তুলতে, মানুষ তো এটা ভাববে না, মানুষ আপনার ছবি দেখবে এবং ছবি দেখে আপনাকে অনেক স্মার্ট ভাববে। আর এভাবে আপনি খুলতে পারেন। টিপস নাম্বার 8, আপনাকে বাংলা ভাষা বলতে হবে, কিন্তু আপনাকে মানুষকে বুঝাইতে হবে যে না আমি বাংলা ভাষা ভালো মতো পারি না, বাংলাদেশ থেকে কিন্তু কম বাংলা পারি, কিংবা গতকালকে রাতে আপনি বাংলা ডিকশনারি মুখস্থ করে আসছেন, আজকে সেই বাংলা ডিকশনারিটা বা সেখান থেকে ওয়ার্ড প্রয়োগ করে আপনি সেন্টেন্স বলছেন কিংবা অন্য কিছু বলছেন, তাহলে মানুষ ভাবে আপনি খুব স্মার্ট। যেমন বাংলা এরকমভাবে বলতে হবে, মানে এরকমভাবে মুখ নড়ায় বলতে হবে, আবার এমনভাবে বলতে হবে যেন আপনার গলায় একটা কাঁটা মাছের কাঁটা বিঁধে আছে, বুঝতে পারছেন, মানে মাছের কাঁটা বিঁধে থাকে যেভাবে মানুষ কথা বলে ঠিক ওইভাবে কথা বলতে হবে আপনাকে। যেমন ধরেন গতকালকে রাতে আমার ডায়রিয়া হয়েছিল, আমার অনেক খারাপ লাগতেছিল, তো এই কথাটা আপনি ঠিক এরকমভাবে বলবেন, গতকালকে রাতে আমার ডায়রিয়া হয়েছিল, আমার খুব খারাপ লাগতেছিল। কিন্তু যদি এরকমভাবে না পারেন তাহলে আপনি এই স্টাইলে কথা বলতে পারেন, কিছু বুঝতে পারছেন, বুঝতে কিন্তু পারেন নাই। আর এভাবে আপনি আপনার মাথা দিয়ে মানুষকে কনফিউজ করে দিতে পারেন। সো বিকজ দ্যাটস অল ফর টুডে, হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইফ ইউ ওয়ান্ট প্লিজ শেয়ার দ্য ভিডিও উইথ আদার্স, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, গুড বাই।